আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে লঙ্গুদতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা জুড়াছড়িতে আনসার ভিডিপির গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু কাব নতুন এসিলেন্ট হিসেবে যোগদান করলেন সৈয়দ ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার এবারে বিস্তারিত একুশ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদের রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ দু চার সালের একুশ আগস্ট আওয়ামী লীগের জনসভায় বিএনপি জমাত করতে গ্রেনেড হামলার প্রতিবাদের রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেল সাড়ে তিনটায় শহরের বনলপা সিএনজি স্ট্যান্ড চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তালুকদার এমপি সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মহম্মদ আবরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংশুপ্রী চৌধুরী বিশ্বকেতু চাকমা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাওয়াল উদ্দিন জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রতিবাদ সমাবেশের আগে থেকে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বনরুপা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এছাড়া একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলাতেও আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি পালিত হয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে লঙ্গদূতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা শোকাবহ একুশে আগস্ট দু সালের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে লঙ্গু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার একুশ আগস্টের সকালে উপজেলা সদরের দলীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয় মিছিলটি প্রধান সড়ক ঘুরে এসে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাদাত হোসেন শিবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু প্রমুখ এ সময় উপজেলা আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন জোড়াঝুরিতে আনসার ভিটিভির গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু রাঙ্গামাটি জোড়াছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে সোমবার একুশে আগস্ট বনযোগী ছড়া ইউনিয়নের মডেল পাড়া কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এই সময় ভারপ্রাপ্ত আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল সালাম তিনি বলেন গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ভিডিপির সদস্যরা শুধু আইনশৃঙ্খলা নয় দুর্যোগ মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা দিয়ে থাকেন গত রবিবার প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা দশ দিনের প্রশিক্ষণে বত্রিশ জন নারী ও বত্রিশ জন পুরুষ বিডিপি সদস্য অংশগ্রহণ করেছেন কাপ্তাই নতুন এসিলেন্ট হিসেবে যোগদান করলেন সৈয়দ ফারহান আফ্রিথা কাপ্তায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন সৈয়দ ফারহানা পৃথা সোমবার একুশ আগস্টে তিনি কাপ্তায় ভূমি অফিসে যোগদান করে পূর্বতন এস এলেন্ট মার্জান হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি সাঁত্রিশতম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা নতুন যোগদানকৃত সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারজান পৃথা এর আগে গত চোদ্দ আগস্ট রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলা সদরে মহালছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার খাগড়াছড়ি মহালছড়িতে এক যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ আটক ব্যক্তি মোহাম্মদ সোহেল মিয়া মাইছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছ গ্রামের কবির আহমদের ছেলে এজাহার তথ্যমতে আটকৃত অভিযুক্ত মহম্মদ সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাইছছড়ি ইউনিয়ন শাখার সভাপতি এজাহার সূত্রে জানা গেছে গত রোববার বিশ আগস্ট সকাল দশটার দিকে মহালছড়ি মাইছড়ির ডিপিপাড়া এলাকায় এক যুবতী নারীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত মোহাম্মদ সোহেল মিয়া মেয়েটির অভিযোগের ভিত্তিতে একুশ তারিখ সোমবার সকাল এগারোটার দিকে অভিযুক্ত ব্যক্তির এলাকায় মহালছড়ি থানা অফিসার ইনচার্জ আবুল হাসান খানের পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইন মামলা দায়ের করা হয়েছে মহালছড়ি থানার সকল আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হবে সুই এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য